আমার এক বন্ধু রংপুর শহরে খাঁটি গাদির দুধ খাওয়াইছে জিজ্ঞেস করলাম কোথায় থেকে কয় বোতল 20 গ্রাম থেকে আনছি এত টেস্ট ঢাকা শহরে 150 টাকার কেজি দুধ কিনলে এত টেস্ট লাগে না কারণ অর্ধেক পানি 20 গ্রামের মানুষ দুধে পানি দেয় না কারণ তারাই পাটপারি বুঝে না এজন্য প্রথমে বলছি আপনারা সহজ সরল ভালো মানুষ ও বন্ধু গাবির দুধ দোয়ানোর সময় আগে দোনার মধ্যে পানি দেয় বালতির মধ্যে পানি দেয় তারপরে দোয়ায় ডাক ডাক কয় আমি তো দুধও পানি দেই না পানির মধ্যে দুধ দেই আছে না না আর তো তোমার এর মতন শাসক রাস্তা দিয়ে হাঁটা যায় গভীর রাত শুনতে পায় মা বেটির গল্প মা বলতেছে দুধে একটু পানি বেশায় দিয়া কালকা বাজারে নিবি একটু বেশি টাকা পাওয়া যাবে মেয়েটা কয় মা ওমরান করছে দুধের মধ্যে পানি মিশাইলে জেল হবে জরিমানা হবে শাস্তি হবে মা কয় এখন তো ওমর এখানে নাই মেয়েটা কয় ওমর নাই কিন্তু ওমরের যিনি আল্লাহ আমার যিনি আল্লাহ তিনি আছে আইনামা কুনতুম ইন্না মাআকুম আল্লাহ কয় যেখানে তোমরা আছো ওখানে আমিও আছি কথা কোন আমার ভাইরা উমর সঙ্গের সাথী ছিল আসলাম ডাক ডাকে আসলাম এই দরজার মধ্যে সব দিয়ে একটা ডাক দাদে সকাল বেলা নাই সিমুনা কোন ঘর সব দিয়ে ডাক দিছে সকাল বেলা মামের খবর দিছে মদিনায় সংসদ ভবন ছিল মসজিদে নববী কথা কন থেকে হ্যাঁ মসজিদে নববীতে বিবাহ হইতো মসজিদে নববীতে বিচার হইতো মসজিদে নববীর মধ্যে আদালত বসায় ফয়সালা করত আর ওখানে মসজিদে লেখা রাখছে দুনিয়াবি কথা বলা হারাম আল হাদিস নাউজুবিল্লাহ কা আরো ধরে কম মসজিদে বসে একজনের মেয়ে বিয়ে হয় না ফান ক্রিয়েট করে ইমাম সব বিয়ে পড়াইবো মসজিদে মসজিদে আকদ হবে কথা কোন ঠিক কি ঠিক না ওদিকে গেলে অনেক হয়ে যাবে মা মনে করছে উপায় নাই ওমর মনে শুনছে বিচার আজকে ঠিক মতন হবে গিয়ে দেখো ওমরের সাথে দুইটা সিয়ার দেওয়া আপনারা পিছে কে এটা তো খালি সব সিয়ার আসেন না আপনাদেরকে দেখি আরে জান্নাতি মানুষ সামনে থাকবে ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম আল্লাহু আকবার এর বলো দিতে সামনে সামনে শেয়ার করে করে বলে দিতে বলি আসেন এখন আপনি এখানে আসেন সভাপতি আসতে দিয়ে লাগে আমি আইন বলতে না একজন বসে সভাপতি স্যার আসতে আবার দিয়ে দিবেন শুনবি আসেন এখন মঞ্চটা বড় দেখা যায় না এমন ভালো মানুষ যদি পিছিয়ে থাকে আমি চাই সামনে আনতাম তারা খালি পিছিয়ে যায় আমি আজকে দোয়া করে দিলাম এই মুসাফির আলোকে আল্লাহ যেন জান্নাতে আপনাদেরকে সামনের কাতারে দেয় এবার ওমর কয় ও মা আপনার ঘরে একটা রত্ন আছে আমি বুড়া হয়ে গেছি বিয়ের বয়স আমার নাই যদি থাকতো আমি নিজেই প্রস্তাব দিতাম কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত আমার আব্দুল্লাহর সাথে আপনার মেয়েটার বিয়ে দিবেননি মহিলা গরিব মানুষ খুব খুশি মদিনার খলিফা খলিফার ছেলের সাথে মেয়ের বিয়ে দিব এটা কি সাক্ষীগানি কথা সততার পুরস্কার চলে কোন সুবাহ এই যদি গল্প থাকতো তাহলে তামাম মানুষ শিক্ষা গ্রহণ করে সৎ হইতো কথা কোন ঠিক কিনা আর অনেক গল্প বানাইছে মানুষ তুমি মানুষ না তুমি বান্দর ও মানুষ তুমি মানুষ না মানুষ হলো তুমি পুরুষ পুরুষ না তুমি মহিলা আর মহিলা তুমি মহিলা না তুমি পুরুষ কিসের শাড়ি বিন্দা গুমটাটা থাকো গুমটা ফুইলা কথা নাউজুবিল্লাহ কর জাতির সর্বনাশ হয়ে যাচ্ছে এই জাতির সামনে একটাই সিলেবাস মহাগ্রন্থ আল কোরআন পড়ে বড় বিজ্ঞানী হয়েছে বড় চিকিৎসক হয়েছে রাষ্ট্রপতি হয়েছে সেনাপতি হয়েছে পৃথিবী সুন্দর করে সাজাইছে অর্থনীতিতে তাম পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে এখন কোরআন ছাইড়া দিয়া আটজন বাঘজন লয়ে গুড়াগাড়ি করো এই জন্যই কয়েক দুর্ভিক্ষ আসতেছে দারিদ্রতা আসতেছে কথা কোন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ বলেন মান আরসালনা
عليه حاسبا আমি বাতাস পাঠাইছি প্রচন্ড গতিবেগে এই কুড়িগ্রামের মানুষ 10 12 দিন আগে যে ঠান্ডা বাতাস বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি কেমন লাগে সহ্য হইছে না ঘরের ভিতরে লেপ কাঁথা দিয়েও সহ্য হয় না আল্লাহ কয় আমি গজব এমন দেওয়া দিছি এমন ঠান্ডা বাতাস বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি না বরফের বড় বড় খণ্ড পাথর আজ জাতিরা পৃথিবীর জমিনে অনেক বড় লম্বা ছিল অনেক মোটা দাদা ছিল এক একটা মানুষ ছিল 100 হাত লম্বা তারা অহংকার করত শক্তি আমি আল্লাহ তাদের অহংকারের জবাব ঠান্ডা বাতাস দিয়ে দিছি বড় বড় বরফ খণ্ড পাঠাইছি রাসূল কয় বরফ খণ্ড মাথার মধ্যে পড়লে গা থেকে মাথাটা আলগা হইয়া ওইখানে পড়ে থাকতো যেমন সুবারির বাদা উপর থেকে ফেলে দিলে কিছু কিছু সুবারি বিচ্ছিন্ন হইয়া দূরে গড়ায়া চলে যায় তাদের মাথা তাদের দেহ থেকে গড়ায়া গড়ায়া দূরে চলে যাইত আর দেহটা পড়ে থাকতো যেহেতু মুসা লম্বা মোটা মানুষ মনে হতে জানো খাজুর গাছের কাণ্ড ডালা ছাড়া পড়ে আছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ যে আল্লাহ তাদেরকে ঠান্ডা বাতাস আর পাথর দিয়া ধ্বংস করেছে ওই আল্লাহ এখন আছে না নাই তাহলে কোন সাহসে আমার অধিকার তুমি নাও আমার অধিকার আমি প্রয়োগ করতে পারি না এই গজবের জন্য অপেক্ষা করো বেশি দিন নাই কথা কোন ঠিক কে ঠিক না আকলের ইশারা ব্যাক করে দেখ বুঝে নিবেন সব কথা খোলাখুলি বলা যাবে না তাহলে তিস্তা পার হওয়া যাবে না আরে কথা কোন ঠিক কি না আমার ভাইরা অতএব অপরাধ ছাড়তে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে এসেছে ন্যায়ের জন্য ইনসাফের জন্য জোরে জোরে কোন ঠিক কি ঠিক না আমার ভাইরা সেজন্য আজ আমাদেরকে ওয়াদা দিতে হবে তারপরে আল্লাহ বলেন আমিনহুম মান আখাযাত হুসাইহা এমন কিছু লোক পৃথিবীর জমিনে ছিল অপরাধ করেছে আমি আসমান থেকে তাদের জন্য পাথরের বৃষ্টি দিছি আগুনের বৃষ্টি দিছি বলেন তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখন পাথরের বৃষ্টি দিতে পারে কি পারে না আগুনের অ্যাসিড বৃষ্টি দিতে পারে কি পারে না যখন সিডর হলো সমুদ্র উপকূলে লোক পড়বে যারা দক্ষিণ এলাকার লোক যারা যাদের বাড়ি কক্সবাজার যাদের বাড়ি নোয়াখালী যাদের বাড়ি খুলনা যাদের বাড়ি সাতক্ষীরা তারা বলেছে সমুদ্রের দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে যেন কান্নাহুম নার এটা আগুনের কুণ্ডলী পানি নয় মনে হলো যেন আগুন এমন দেখা গেল সিডর শেষ গাছের পাতা পুড়ে গেছে বিজ্ঞানীরা বলছে পরিবেশ বিজ্ঞানীরা বলেছে গাছের পাতা পানিতে পড়লো কেন পানির মধ্যে দুইটা অংশ আছে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন কথা কন হাইড্রোজেন নিজে আগুন অক্সিজেন জ্বালাতে সাহায্য করে পানির দুটো অংশ যখন আলগা হয়ে যাবে আলাদা হয়ে যাবে যখন কিয়ামত আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমগ্র আগুন লেগে যাবে কথা কন ইজাত সামাম ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুম তাসারাত আছে না নাই এই ধরে কোন আছে না নাই সুতরাং আকাশ ফেটে যাবে তারকা আকাশে কোষে পড়বে সমুদ্র আগুন হয়ে যাবে মানুষগুলো বলবে পালাও আল্লাহ বলবেন আইনাল মাফার কোথায় পালাবে আপনাদের মনে আছে যখন সুনামি হলো সুনামি সমুদ্র উপকূলে হাজার হাজার মানুষ সবাই দৌড়ায় একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই শুধু বলে প্লিজ সেভ মি আমারে বাঁচাও প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো কুইক রান দ্রুত দৌড়াও কেউ দৌড়ায় পারে না 22 ফুট উঁচু হইয়া পানি আসতেছে 285 কিলোমিটার গতি পানি দৌড় দিছে 285 কিলোমিটার গতিতে দৌড় দিছে হুকুমটা কার কথা কই না শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সুনামি আপনার কুড়িগ্রামের দরলা নদীর পানি উপকূলের উপর উঠা পড়ছে সুরমা নদীর পানি উপরে উঠা পড়ছে ব্রহ্মপুত্র নদীর পানি উপরে উঠা পড়ছে কথা কোন ঠিক কি ঠিক না আপনার বাড়ির পাশের পুকুর উপরে উঠা পুকুরের মাছ জমিনের মধ্যে সকালবেলা দেখে ঘোরাঘুরি করে কিরে ওই পানি পুকুর বললো কেমনে তামাম পৃথিবীর সব পানির যোগ সূত্র এক করে দিয়েছেন কে পানি মৃত নয় পানি জীবিত পানি জীবিত পানি মৃত নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছে সূরা ফাতিহা পড়ে